রিজনেবল প্রাইজে অর্থাৎ একটা অফার প্রাইজে ওয়ালটনের রেফ্রিজারেটর নিতে চান তারা কিন্তু আজকে ভিডিওটি কন্টিনিউ করবেন যে গরম পড়ছে ভাই ফ্রিজটা একটা লাগেই একসাথে একশো ভাই আর একদম কালারফুল রেফ্রিজারেটর এবং আপনার গ্যারান্টি ওয়ারেন্টির সহ আপনার ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনি প্রোডাক্টগুলি একদমই হাতের নাগালের প্রাইজে নিতে পারবেন এই আসসালামু কাছে ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ করি ভালো আছেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্য কমেন্ট করে দিবেন এবং

লেবারও আমি এই দোকানের কর্মচারী আমি আমি এই দোকানের সব আমি আচ্ছা আচ্ছা আমার এই পাইবে আচ্ছা এই আর

প্রচন্ড পরিমানে গরম চলতে এই গরমে ফ্রিজ একটু মাথা মাথি বেশি করবো অবশ্যই সিজনের জন্য সবসময় ফ্রিজের দাম গুলো অনেক বেশি থাকে পার্সেন্টেজ গুলো কম থাকে তো আপাতত এইচআরিক্স এর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর হলো ডিজিটাল ডিসপ্লে আঠারো পার্সেন্ট এটা ফ্লাস

আমি কিউট নাম দিতাম এটা ভাই এখন নকল করছে ডোরে মন দিচ্ছি এটা মডেল ওয়ান বি সিক্স মডেল একশো বত্রিশ উনত্রিশ নিট একটু কাছায় আপনি এটা দেখা দেন এডিটার্স এটা হলো ভাই এই যে দেখেন ওয়ালটন ফ্রিজার দুটোই হলো আপনার গ্রোস ভলিউম থাকে একটা নিট ভলিউম থাকে একটা গ্রোস ভলিউম 132 নিট ভলিউম 129 এখন এই গ্রোস আর নিটটা কি এই গ্রোস ভলিউম আর নিট ভলিউমের মধ্যে ব্যবধান হলো আপনি অনলি এটার ভিতরে নিট ভলিউম রাখতে পারবেন 129 লিটার 129 লিটার 132 লিটার আপনি রাখতে পারবেন না এই হলো ই খোলা দেখেন ভাই এই যে এটা হলো উপরে ডিপ নিচে নরমাল 50 50 এটা ডিপ

আর এটা ডিসকাউন্ট দা আই বললো ভাই আহ উনত্রিশ হাজার নয়শো টাকা উনত্রিশ

দুইশো উনিশ লিটার নিট এটাও দুইশো উনিশ লিটার নিট এটা ডিসকাউন্ট দারেটাই আপনার তিরিশ হাজার এটা ডিসকাউন্ট দারিস হাজার তিনশো টাকা খুলনা দেয় ভাই এটা হলো ভাই 12.5 সিফটি হ্যাঁ 12.5 সিফটি এর ভিতরে মজার একটা জিনিস আছে ভাই যেমন অনেক ফ্রিজ তো দেখছেন আপনার ঘরেও ভাই ফ্রিজ আছে তো এই ফ্রিজে ভাই ডিপে দেন লাইট আছে এই যে ডিপে লাইট ঠিক আছে আমার ঘরে যে ফ্রিজ আছে এই ফ্রিজে ডিপে লাইট নাই ভাই আর এই যে একটা আর্টি কুলিং সিস্টেম আছে এই আর্টি কুলিং এর কাজটা কি অনেক ভিডিওতে দেখছি আমি কয় যে এই যে একটা এক্সট্রা কুলিং যায় আমি বুঝি ভাই এক্সট্রা যদি এই যে একটা কুলিং যায় তাহলে এই সাইডে একটা কারেন্টের তার থাকতে থাকতেও যেটা ভাই নাই

আমার চোখ মেলসিপোর আর অনেক কমে আর অনেক ভালো ভাই বাংলা মানুষ নেগ্লেক্ট করে কত গেছে কথা বুঝবেন আর যারা ব্যবহার করে তাদের ফিডব্যাক নিতে পারি অনেক পর বছর ব্যবহার অনেক আছে ভাই মডেল জিনিস ভাই ঠিক আছে এটা হলো উপরে ডিপ নিচে নরমাল ওই যে লাইট সব

আর একটু দেবে আমার আমার শোরুমে অনেক সময় আমার মায়ের আহে আমার বোনের রাহে আমার ভাই রাহে না মানে দেখে যে এটা ওই সাইডে রাখছি তো সব ভাই নিচে দেন ওই নিচে কোনো কাঠার ফ্রেম নাই আর এটা নিচে দেন এই যে ভাই নিচে

অনেক কম বিদ্যুৎ বিদ্যুৎ সাশ্রয় হবে বিদ্যুৎ সাশ্রয় টানে কম এটা টানে কম গেলে কম প্রেসার গুলো ভাই যখন চলে না ওরা রানিং হইতেই থাকে হইতেই থাকে তখন যখন রানিং হয় না তখন একটা ইয়েতে মিটার একটা লোড লয় টান দেয় তখন কারেন্ট মিললে একটু বেশি টানে আর এটা হলো আস্তে আস্তে ঘুরবো ওই লোডটা লই বনে কারণে কারেন্ট মিল ব্যালেন্স রেখে আবার অনেকে কয় ইনভার্টার এই এই সার্কিটটা আসলে কে স্টেবিলাইজার ইউজ করতে মানে এটা থেকে এটা বিদ্যুৎ বিল একটু কম কম হবে আর ইস্ট অনেকে কয় স্টেবিলাইজার ইউজ করতে হবে সব ফ্রিজে হবে একটা মাথার উপরে একটা স্টেবিলাইজার মেশিন বহাতে

টুডি ফোর জি ডি ডাবল এক্স মডেল দুইশো ছচল্লিশ লিটার নিট আর দুইশো বিশ লিটার সরি দুইশো বিশ লিটার নিট দুইশো ছচল্লিশ লিটার গ্রোস অর নাম আছে ভাই অর নাম হলো শ্বশুরবাড়ির ফ্রিজ আচ্ছা কে লেগে শ্বশুরবাড়ির ফ্রিজ আমি কই ভাই আমার আপনার কথার কারণে কিন্তু অনেকে গিফট পাইয়া যাবে ঠিক আছে এটা হলো শ্বশুরবাড়ির ফ্রিজ কে লেগে মালে মনে করেন দেখতে বড় কিন্তু ভিত্তি স্পেস কম ভাই দেখেন আপনি অবাক হয়ে যাবেন হাই হাই এত বড় ফ্রিজ এত কমকে

ঠিক আছে এই আর এটা হলো ভাই আহ আঠারো আপনার আটত্রিশ হাজার একশো টাকা আটত্রিশ হাজার নেক্সট

দুইটা ভাই এক কালা আর সাদা দুইটা কারণ কি যার যেটা পছন্দ হবো কালা কালা সাদা সাদা এরকম ভাই থ্রি ডি ডি মডেল তিনশো আটচল্লিশ টাকা তিনশো তেত্রিশ সিটার নিট এরাও বাই থ্রি ডি এইট মডেল তিনশো আটচল্লিশ গ্রোস তিনশো তেত্রিশ সিটার নিট দুটা সেম একটা টাচ একটা টাচ ছাড়া এই তফাৎ তারপরে খুলে দেয় এটি কিন্তু ভাই টেম্পার গ্লাস হ্যাঁ এই দেখ এটি ভাঙবো না ভাই অনেকে গ্লাস চিন্তা করে কি যে আড্ডির খোঁচা মোচা লাগলে নি ভাইঙে যায় এটা ভাই কত কেজি ওয়েট নিতে পারবে এটা ভাই আপনার কোম্পানি আম করে কয় দুইশো কেজি কিন্তু দুইশো কেজি ওয়েট লইতে পারবো না এটা আপনার

এই ফ্রস্ট ফ্রিজ আর নন ফ্রস্ট ফ্রিজ ওই যে ফ্রস্ট আর ভাই বরফটা কারণে ভাই বরফটা ধরে কম একদম হালকা ধরে এই কারণে আমরা খুব ইজিলি এটা মুভ করে আর এটা আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট ধরে রেট হলো বাষট্টি হাজার নয়শো নব্বই টাকা আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট ভাই একশো একান্ন হাজার কোথায় একান্ন ভাই অলমোস্ট দশ হাজার বারো হাজার

আমার দোকান ছোট ভাই আমার দোকানে ফ্রিজ থাকে ভাই 40 পিস। গোডাউনে আছে 400 আপনি যদি সাইড়া দেন ওই 400 গুণন আরই যাবেন কালার अवेलेबल আছে। এখন আবার অনেকে মনে করেন ভিডিও পাবলিশ হইছে মনে করেন। যেমন আমার এই ভিডিওটা পাবলিশ দেব কালকে। কালকে যখন পাবলিশ দেব মনে করেন আপনি শনিবার আইছেন। এই শনিবারের মাঝখানে ভাই ফ্রিজ বেচলাইছি অনেক। কালার তো মনে করেন अवेलेबल নাই গেছেগা। তখন আপনি আমি গোমবাই নাই।

দেখতে মনে হয় এটা কি সুই না এটা যখন প্যাকেট করে নিব না তখন ভাই যখন এই আমরা এটা লোড দেব আপনি এটা আর খুলব না ঠিক আছে রিস্ক ফ্রি থাকে এইগুলা নতুন নতুন বাইরে করছে ভাই আমার সেফটির জন্য সেফটির জন্য সেফটির জন্য এই আর কিছু না আর এই যে ভাই অনেকগুলা ফ্রিজ আপনারা দেখছেন এইটা আছে

আপনি জানতে পারবেন শিখতে পাইবেন বসতে যাইবেন এরপরে এন আর একটু কে আমার ভাই ভাই ঠিক আছে আয়া যে আমার কিনতে তা কিন্তু একটু বেড়াই যায় না কপালে থাকলে কিনবেন থাকলে আমি থাকলে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর ডোরের গ্যারান্টি তিন বছর অথরাই সার্ভিস পাঁচ বছর এটা হইলো সবটাই ভাই এখন যে কোনো সমস্যা হলো কোম্পানি আপনার বাসে যা সার্ভিস করবো তিনশো টাকা সার্ভিস চার্জ দিতে হবে আর এক বছর পরে এক বছরের ভিত্তিতে কিন্তু টাকা লাগবো না ভাই এক বছরের পরের কাহিনী গেছে এক বছরের পরে তিনশো টাকা সার্ভিস চার চার বছর

ছয়শ এই আর এখন যেটা দেখবো এটা হলো থ্রি এ টু জি ডিড ডিডি মডেল ডিজিটাল ডিসপ্লে দুইশো নব্বই লিটার নিট আর তিনশো বারো লিটার গ্রোস উপরে

আসলে ভাই আমার তে ফ্রিজের যে এই যেগুলা দেয় যাচ্ছে এগুলাই কিন্তু শেষ না আপনার এটার ভিতরে কালার লাগবো এটাই তো ডিজিটাল ডিসপ্লে তো কালার না এটার ভিতরে আরো কালার লাগবো আছে এটার ভিতরে কালার লাগবো আছে এটার ভিতরে কালার লাগবো আছে কোম্পানি যে কালার গুলি বের করছে সবগুলি अवेलेबल अवेलेबल আছে ভাই আপনি কল দিবেন রাইট আপনি যেই যেই কালার পছন্দ আপনি আমারে কইবেন যে ওই কালার আমি দিয়ে দেব ইনশাআল্লাহ ফি ব্লু ওশন ব্লু আপনি রয়্যাল ব্লু যেটাই কোন লাইট ব্লু সবটাই আপনারে ফিল দিব আর আর গায়ে একটু আদ দেন ভাই

এই যে সপ্তাহে বারো বছর গ্যারান্টি আছে না বি গেটের মালে ভাই বারো বছর গ্যারান্টি স্টিকারটা থাকবো কাটা থাকবো না ইভেন ওয়ারেন্টি কার্ড যেটা আছে এই ওয়ারেন্টি কার্ডের ভিতরে দেন ভাই দেখাই সব ফ্রিজের একটা ওয়ারেন্টি কার্ড দিবো এই ওয়ারেন্টি কার্ডের ভিতরে ভাই এই জায়গায় লেখা থাকে ডিসকাউন্ট প্রোডাক্ট আর এই যে এই পেস্টার ভিত্তে জল ছাপদা লেখা থাকে ভাই হ্যাঁ আর এই জায়গায় যেমন বারো বছর গ্যারান্টি আছে ওরা গ্যারান্টি পাবেন হুদা তিন বছর এই তিন বছর আপনি বি গ্রেড আর এ গ্রেড এইভাবেই চিনবেন পারেন তাহলে আপনি দেখতে পারবেন আর সবচেয়ে বড় কথা কি আমার নাম্বার তো আপনার হোয়াটসঅ্যাপে দিবেন কল দিবেন

রেজিস্ট্রেশন করে কিনবেন অবশ্যই রেজিস্ট্রেশনটা কি ভাই রেজিস্ট্রেশনটা আপনি জানেন না ক্লিয়ার করেন বলে দেন মন চাই ভাই কিনেন অবশ্যই বই থেকে রেজিস্ট্রেশন করে কিনবেন রেজিস্ট্রেশনের কাজটা কি রেজিস্ট্রেশনটা হলো কি আপনি আপনার নিজের নামে অথরাইজ করলেন এখন আপনি যদি একটা জমি কিনেন এই জমির কাগজপত্র যদি আপনার কাছে না থাকে জমি কি আপনার আছে দখল করে লাইছে না তো ওই বিষয়টা এই কাগজপত্র থাকতে আর ফ্রিজে তো কাগজপত্র হয় না ওয়ারেন্টের পেপার হয় আর রেজিস্ট্রেশনটা অনলাইন হয় অনলাইনে একটা সফটওয়্যার আছে আমার আওয়াজ এই জায়গার থেকে আপনি চেক করতে পারবেন ওটা আপনি অন্য জায়গার থেকে কিনছেন অনেকে কি করে ফরওয়ার্ড করে ভাই মেসেজটা পাঠা দেয় আপনি যখন রেজিস্ট্রেশন করবেন আপনার কাছে কোম্পানিতে দুটা মেসেজ যাবো একটা হলো আপনার মিলিয়নের অফার আছে ওই মিলিয়নের অফার মেসেজ যাবো আর একটা যাইবে হলো আপনার ওই যে আমার আওয়াজের একটা লিঙ্ক যাবো যে এই বারকোডটি সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে এটা আপনারা এখান থেকে করে নিতে পারবে আমার ভাই পাঁচ মিনিট সময় দিব ভাই আমি পাঁচ মিনিটের ভিতরে সবকিছু ওকে করে আপনারা দিয়ে দেব আমার আমায় দেবো আপনি কম ভাই আপনি চেক করেন চেক করে দেন আপনার রেজিস্ট্রেশন হইলে দেখবেন আপনার ডাটাগুলো আয়া আয় যে ডাটাগুলো দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছেন এই মোবাইল নাম কবে রেজিস্ট্রেশন করছেন এই গ্লাস ছাড়াল আঠাইশ হাজার আটশো টাকা গ্লাস আলা উনত্রিশ হাজার পাঁচশো টাকা টাকা গ্লাস আলা লইলে আর এটা হলো ভাই দুইশো লিটার ডিপ এটা ডিসকাউন্ট হাজার টাকা

ঢাকার ভিতরে হলে আমার স্পট রেট এটা আপনি আমি ঘরের ভিতরে নিয়ে ঢুকাইয়া দেবো কিন্তু আমার খরচ দিবেন আর একটু কই দিবেন আপনি যদি ব্যাঙ্গেরেলা নিতে চান তাহলে আপনি নিজে ব্যান্ডে আসবে কিন্তু অবশ্যই যে ফ্রিজ টানা অবস্থা এর নাই মান কারণ গ্লাস ডোর ভাই আপনি ওরাইতে যে গ্লাসটা কাচ করে ভেঙে গেছে যা অবশ্যই এটা খেয়াল হ্যাঁ আর আপনি যদি নিতে চান যে আমার লয় কথা কইলে যে ভাই আপনার দ্বারা পড়া দেন আমি আপনারে এমন না ভাই আমি কিন্তু ব্যবসা করতে চাইছি আমি ফ্রিজে কামাবো ব্যাঙ্গেরেলা আমার ব্যবসা না ভাই ওরা ওই ব্যাটারটা ব্যাটে কামাই নিব কিন্তু হ্যাঁ যে আপনারা কুপ দিয়ে দিব তাও আমি ওই রিসেন্টলি আমি কিছুটা হইলো আপনার অনার করে আমি পাঠাই দেবো যাতে আপনিও না ঠকেন ওই ব্যাটায় ওনা ঠকে এই অবশ্যই ভাই আইবেন আমার এটা কোনো অনলাইন স্বপ্ন না অনেকে ভাই অনলাইনে তো অর্ডার করলে হায় হায় কী দিবো না দেবো আমার এটা অনলাইন শপ না ভাই আমার এটা হলো ফিজিক্যাল একটা শপ আপনি আসবেন আমার বাড়ির নিচে শপ আপনি আইবেন আয়া দেখা যাচ্ছে বাছাই করে লয়ে যাবেন আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া কল দিয়ে অবশ্যই হ্যাঁ অবশ্যই ভাই কমেন্ট করে